জেল কেটেছে কারণ এইখানে আমি কয়াদি জীবনটা আমার 31 বছর একদিন সরকারে ছিলাম কারাগারে যখন ছিলাম তখন সর্বোপরি সাহায্য পেয়েছে কর্তৃপক্ষ থেকে আমাকে যথেষ্ট আদর করছে যথেষ্ট সম্মান কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট আদর করছে যথেষ্ট সম্মান দিয়েছে যথেষ্ট আদর করছে আমি ভালো ছিলাম দেখেন এইখানে আমি কয়াদি হিসাবে আমার একটা কথা হলো এখানে যারা কয়াদি আপনারা তো অনেক সাংবাদিক এখানে আসছেন তাই না আপনারা কিন্তু কিছু কিছু কাজ করেন যেটা নাকি মানে ঢালাওভাবে কাজগুলি করতেছেন সেই কাজগুলি হলো কি জানেন আপনারা কয়াদিও চিনেন না হাজতিকে বলেন না ঢালাওভাবে কিছু লেখাবো লেখেন আপনারা এখানে দুইটা ঢালাও তিনটা ইয়ে আছে এক নম্বর হলো আপনার যেটা আমি বলবো সেটা আন্ডার ট্রায়াল প্রিজনার যাদের সাজা হয়নি বিচারাধীন মামলা তাদেরকে বলা হয় আন্ডার ট্রায়াল প্রিজনার আর আমাদের হলো কনভিক্টেড প্রিজনার যারা আমরা সাজা হয়ে গেছে এই সাজাপ্রাপ্ত বেলায় কিছু কিছু কাজ আছে যাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয় কাজ তাদেরকে দেওয়া হয় তো এই কাজ দেওয়াতে যেমন আমার কাজটা আমার একটু ইয়াছিলাম সাহসে ছিলাম বিদায় আমাকে এই কাজটা জলের কাজটা দেওয়া হয়েছে হ্যাঁ ওই হিসাবে মনে করেন কয়েদি আমি না থাকলে আরেকজন যাইতো আরেকজন এই কাজটা করতো কারণ আমার পরিবর্তে যাই আসছে এবং ইতিপূর্বে যারা ফাঁসি দিছে ব্রিটিশ আমল থেকে তারা ওই কাজটা করে গেছে এখন যখন আমি চলে যাচ্ছি আবার নতুন করে উঠছে কাশিমপুর ছাই সিগুড়িতে আমি তৈরি করে দিয়ে আসছি বা তারা করতেছে বা তারা শিক্ষা নিছে তো এইখানে আমার তো কিছু করার নাই সর্বোপরি কোর্ট তাকে আদেশ দিছে প্রেসিডেন্ট মার্সি তাতে বহাল রাখছে প্রেসিডেন্টের কাছে তারা ক্ষমা চাইছে যাদেরকে আমি ফাঁসি দিয়েছি যেমন যুদ্ধ অপরাধী এই তারপরে হলো আপনার বঙ্গবন্ধু হত্যার মামলা তারপরে জেএমবি বড় বড় এসা শিকদার হ্যাঁ মনিরের যে এইগুলি দিছি তো এইগুলি তো আমার অর্ডার বা আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা গেলি কার আপনি যে এই যে বঙ্গবন্ধু হত্যা মামলা এবং হচ্ছে যে যুদ্ধাপরাধীদের যে ফাঁসি দিতে পেরেছেন এটা যুদ্ধের একটা পার্ট বা ইতিহাসের একটা অংশ হয়েছেন আপনি সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কিরকম লাগে বা কেমন লেগেছিল সেই সময়টা যদি শুনেন এই অনুভূতিটা আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগছে কেন লাগছে কারণ আমরা দেশের জন্য আমি যখন ছিলাম বাহিরে তখন আমি সংগ্রামটা দেখছি স্বাধীনতা দেখছি যদি তারা সেই অন্যায়গুলি করে থাকে বা করছে কিনা আমি তো তাদের মনের খবরটা বলতে পারবো না তবে যদি তারা এটা যেহেতু তারা দোষী হয়েছে করছে সেই হিসাবে তো আমার কোনো খারাপ লাগার কথা না আর একটা মানুষ যখন যেমন আমি অপরাধ করছি আমি জেলে আসছি ক্রাইম করছি আমি সাজা ভোগ করছি কারণ আমি যদি এখন যদি আপনারা আমার প্রতি মায়া দেখাচ্ছেন যে ছেলের লোকটা এত বছর জেল করছে কিন্তু আমার পিছনের দিকটা যদি আপনারা টান দেন অতীতটা তাহলে আমি অতীতে কীরকম ছিলাম এখন যেমন আমি মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছি অতীতের সব কিছু ভুলে গেছি এখন এইভাবে চলতে কীভাবে চলবো ভালোভাবে এবং সংসারটা কীভাবে ভালোভাবে চলতে পারবো এবং কীভাবে থাকতে পারবো বাকি আমার আমি একটাই আশাবাদী প্রধানমন্ত্রীর কাছে আমার বাড়িও নাই ঘর নাই এত বছর জেল কাটার পর আমার কিছুই নাই আমি যে এখন বাইরে যাবো এই যে যাচ্ছি আমি নিজের বাড়ি তো যাচ্ছি না আমি আরেকজনের বাড়ি থেকে উঠতেছি এখন তাহলে আমি কী করে খাবো কোথায় যাবো কী করবো আবারও কি সেই না এখন তো আমার সেই বয়সটা নাই আমার বয়সটা 74 বছর রানি হ্যাঁ তো আমার এখন কী করবো আমার একটাই দাবি আপনাদের কাছে এবং আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে যে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়ি ঘর দেয়া যেন আমাকে চলার মতো কিছু করে দেয় এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একগুলো আবেদন আমি আর কীভাবে চলবো কীভাবে কেন এরশাদ শিকদার কুখ্যাত চিনকে যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না আমার জন্য দোয়া করি এটুকু আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হয় এইটুকুই আর অন্য কোনো কিছু আমি শুনি নাই বা দেখিনি বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথাই বলে নাই ওরা আমরা কি মারছি না কোনো কথা বলে নাই না না বলে নাই আমার সরকারের কাছে একটাই চাওয়া হ্যাঁ আমার সরকারের কাছে শুধু একটা চাওয়া আমি বাকি জিন্দগিটা যেন আমার তো কেউ নাই বাড়ি নাই ঘর নাই কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই যেন সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয় আমার আর কিছুই চাওয়া